মা সন্তানকে বাঁচাতে মায়ের লড়াই, হাতির পাল্টা আক্রমণে জায়গা ছেড়ে পালালো কুমির, লড়াই সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। সন্তানকে বাঁচাতে কুমিরের সাথে লড়াই মা হাতির, অবশেষে যা হলো তা দেখে অবাক গোটা নেট দুনিয়া। নিশ্চয়ই আপনারাও অধীর আগ্রহে রয়েছেন পুরো বিষয়টি জানবার জন্য। আসুন দেখে নেওয়া যাক কি হলো তারপর, মা তার সন্তানদের জন্য কি না করতে পারে। সেই কারণে এই পৃথিবীতে মায়ের মতো আর কেউ হয় না। সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে লড়াই করেও নিজের সন্তানদের বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারেন মা, তবে তা মানুষ হোক বা প্রাণী। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিও সেই কথাই যেন আরও একবার মনে করিয়ে দিল। এই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে এক ক্ষুদে গজরাজ ছোট কর্দমাক্ত জলাধারের মধ্যে শুয়ে আছে, আর পাশে দাঁড়িয়ে তার মা জল ছিটিয়ে স্নান করছিল। সেই সময় আচমকাই জলের মধ্যে থাকা এক কুমির বাচ্চা হাতিটির ওপর হামলা করে, আর তখনই মা হাতিটি ঝাঁপিয়ে পড়ে তার সন্তানকে বাঁচানোর জন্য। এরপর কিছুক্ষণ সময় মা হাতিটির সঙ্গে কুমিরটি ধস্তাধস্তি হওয়ার পর আত্মসমর্পণ করে পালিয়ে যেতে বাধ্য হয় কুমিরটি। কুমিরের থেকে লড়াই করে নিজের সন্তানকে ফিরিয়ে আনার দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশের নানা প্রান্তের খবর জানা সম্ভব হয়। এছাড়াও নেটের দৌলতে মুঠোফোনের মাধ্যমে আমরা ঘরে বসে দেশ বিদেশের নানা প্রান্তের খবর এক মুহূর্তে জানতে পারি। ঠিক সেই রকমই কুমিরের মুখ থেকে বাচ্চা হাতিকে মা হাতির বাঁচানোর এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন নিজেদের মতো করে। অনেকেই আবার অবাক হয়ে গিয়েছেন সেই চূড়ান্ত মুহূর্তের লড়াই দেখে। তবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কিছু সময়ের মধ্যেই ভাইরাল হতে থাকে। ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও, একই সঙ্গে কমেন্টে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও এসেছে। কেউ কেউ যেমন মা হাতির সাহসের প্রশংসা করেছেন, আবার অনেকেই ভিডিওটিকে মায়ের বিশুদ্ধ ভালোবাসার প্রমাণ বলে উল্লেখ করেছেন। তবে ভিডিওটি কোথাকার তা জানা সম্ভব হয়নি, কিন্তু একটি গাড়ির মধ্যে থেকে ভিডিওটি তোলা হয়েছে তা ভিডিওর মাধ্যমেই জানা গিয়েছে। অপরদিকে অধুনা এক স্যান্ডেলে হাতি তার ছোট্ট শাবককে সিংহের হাত থেকে রক্ষার জন্য মুহূর্তে গোটা পরিবার মিলে দুর্গ বানিয়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি গত এক তারিখে নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন দেশের বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবিতে দেখা যাচ্ছে জঙ্গলের ভেতর আপন মনে পরিবারের সাথে হেঁটে যাচ্ছে ছোট্ট হাতির ছানা, সেখানে আচমকা সিংহের হানা। মুহূর্তের মধ্যে শাবককে রক্ষার জন্য গোটা হাতির পরিবার একেবারে গোলাকার বৃত্ত তৈরি করে ঘিরে ধরে ছোট্ট শাবকটিকে। এই ভিডিও যথেষ্ট নজর কেড়েছে নেট নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।